এটা যে আর কি শাড়িটা এগুলো খুব আর কি কস্টলি আর কি এগুলোর গ্লেজ মোটামুটি 2-5 বছরে কোনো ক্ষতি নেই অর্নামেন্টসে কোনো ক্ষতি নেই এগুলোর টোটালটা হচ্ছে মেটালের অর্নামেন্টস এই দেখো কালটা দেখলে বুঝতে পারবে তুমি এগুলো সম্পূর্ণ সোনার জলের বুঝলে তো আর অর্নামেন্টসে যে মানে আর কি গ্লেজগুলো এটা মোটামুটি ভালো দিনই আর কি এ করো এগুলো মিনিয়েচারে দাদা এখানে ফাইন কাজের মধ্যে মেন যেটা দেখার সেটা হচ্ছে কিন্তু এখানে মায়ের এই যে টানা টানা চোখ এই স্টুডিওটা মানে কুমোরটুলিতে অধিকাংশই মেজরিটি টাইমে ব্যস্ত থাকে সেই আমি ভাবলাম এই মানুষটার সাথে অবশ্যই একটু তোমাদের আলাপ করিয়ে দেওয়া উচিত দাদা আপনার তো এখানে পুরোপুরি মাটির সাজ মাটির বানা সব ছোটো কাজে দোষ ছোটো কাজটা খুব একটা সূক্ষ্ম কাজ এবং ধৈর্যর কাজ এই কাজটা সবাই করতে চাইছে না বুঝলেন যার জন্যে এই কাজটার উপরে এ নেই এখানকার লোকেদের এখানে তো কুমোরটুলিতে ছোটো কাজ খুব কমই হয় এসব কোনো ব্যাপার নেই আমাদের কাছে রোববার সোমবার কিছু নেই নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত 2023 সরস্বতী পুজোর প্রিপারেশন অলরেডি কুমোরটুলিতে স্টার্ট হয়ে গেছে আর কুমোরটুলিতে যখন সরস্বতী ঠাকুর বানানো শুরু হয়েছে তা আমি যাব না এটা তো হতেই পারে না সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার আগে চলে এসে দক্ষিণ কলকাতায় যেখানে এখন সবাই যাচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছে আমাদের সবার প্রিয় আলিপুর জেল সেটা নাকি আবার মিউজিয়াম করে দেওয়া হয়েছে এবং সেই মিউজিয়াম দেখতে কাতারে কাতারে লোকজন আলিপুর জেলে যাচ্ছে ভাই একটা আলাদাই ব্যাপার তো চলো অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড বন্ধুরা বেশি কথা না বলি একটাই কাজ করব সরাসরি আগে আলিপুর জেলটায় চলে যাব আলিপুর জেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মেনলি আমার দেখার ইচ্ছে হচ্ছে ফাঁসির মঞ্চটা ফাঁসির মঞ্চটা দেখব কারণ লাস্ট এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের ঠিক আছে ধনঞ্জয়ের কেসটা মনে আছে তো আগে ফাঁসির মঞ্চটা দেখি আলিপুর জেলটা দেখবো দেখে সেখান থেকে সরাসরি চলে যাব কুমোরটুলিতে তো বেশি কথা না বলি একটাই কাজ করবো সরাসরি ভিডিওটাকে স্টার্ট করব টিকিট ফেয়ার সেটাই এখানে চার্টে দেওয়া রয়েছে প্রবেশ মূল্য 30 টাকা এবার তোমাকে আমি টিকিটটা দেখাবো তো এইটা হচ্ছে টিকিট 30 টাকা এরকমই একটা টিকিট হবে এই টিকিটে এই কাউন্টার থেকে তুমি তুলবে গিয়ে ভিতরে গিয়ে এন্ট্রি ঠিক আছে ম্যাপ পেয়ে যাবে এবং এই ম্যাপটার সাহায্যে কিন্তু তুমি এই পুরো ট্যুরটা তুমি কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি আলিপুর জেলের ফাঁসির মঞ্চের সামনে একদম ব্রিটিশ টাইমের যেরকম ফাঁসির মঞ্চ ছিল এক্স্যাক্টলি সেটাই রাখা হয়েছে জাস্ট এই যে তুমি রশি দুটো দেখছো সেই হয়তো রশি দুটোকে চেঞ্জ করা হয়েছে বাট ওভারঅল কিন্তু লিভার থেকে শুরু করে সমস্ত কিছু সেম এবং এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু এই যে ফাঁসির মঞ্চের নিচে একটা সিঁড়ি গেছে তাকে ফাঁসি দেওয়া হতো এখানে তাদের বডিটা যখন নিচে পড়ে যেত সেখান থেকে কিন্তু এই সিঁড়িপথ মাধ্যমে তাদেরকে পোস্টমর্টম রুমের দিকে নিয়ে যাওয়া হতো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আলিপুর জেলের পোস্টমর্টম রুমে যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদেরকে এই পোস্টমর্টম রুমেই কিন্তু শুইয়ে রাখা হতো সাধারণত যাদের একটু প্রাণ বেঁচে থাকতো তাদেরকে ব্রিটিশরা কী করতো জানো হাতের শিরা আর পায়ের শিরা কেটে দিত এই বেডের উপর শুয়ে এবং এই যে জায়গাটা দেখছো এটা ড্রেন মতো করা রয়েছে এই ড্রেনটা হয়ে রক্ত কিন্তু গড়িয়ে চলে যেত এটা বেসিন যে অ্যাপারেটাসগুলো ইউজ করা হতো সেগুলো ধোয়ার জন্য দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে পোস্টমর্টম রুম এবার এই যে ফাঁসির মঞ্চে একটা ক্রুয়েল খুব ফ্যাক্ট দেখো যেটা ব্রিটিশরা যেটা করতো আর কি এতটা ক্রুয়েল মানুষজন হতে পারে এখানে যখন ফাঁসি দেওয়া হতো ওদিকে যে সেলগুলো তুমি রয়েছে দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা জানলা দিয়ে কিন্তু সেই সময় বিপ্লবীদের দেখানো হতো যে ফাঁসিটা কতটা পরিমাণ পেইনফুল যাতে তাদের মনে ভয় সঞ্চার হয় এই যে দেখছো পরপর সেল এগুলো রয়েছে তো এখান থেকে কিন্তু তাদেরকে দেখানো হতো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আলিপুর জেল মিউজিয়ামের ভিতরেই রয়েছি এবং ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি ব্যাকগ্রাউন্ডে শুনছো কোন গান বাজছে একবার বিদায় দেমা ঘুরে আসি একটা অন্য রকমের একটা অ্যাম্বিয়েন্স মানে মন ভারাক্রান্ত হয়ে আসছে সিরিয়াসলি মানে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য এত এতটা দুঃখ এতটা কষ্ট নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিলেন তাদের জন্য সত্যি আমরা কী করতে পেরেছি তারা কতটা সাফার করেছিল আজকে এই দেশের স্বাধীনতার জন্য বাট ফাইনালি দেশের কন্ডিশন দেখো
তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আমি কুমোরটুলিতে। তো কুমোরটুলিতে এইবার আমি ঘুরে দেখব কীরকম সরস্বতী ঠাকুর এই মুহূর্তে তৈরি হয়েছে, কেমন কাজ চলছে। তো চলো আমরা ঘুরে দেখি। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি কুমোরটুলির বঙ্কিম পালের স্টুডিওতে রয়েছি। এদিকে দেখছো বঙ্কিমদা কাজ করছে, পাশে দেখছো এই যে মিনিয়েচারের উপর যে বিভিন্ন মা সরস্বতীর প্রতিমা তৈরি হবে তার যে হাঁস সেগুলো দেখছো অলরেডি এখানে শোকানো হচ্ছে। আর বাদবাকি দেখো এই যে একের পর এক প্রতিমার কাজ, কিন্তু মা সরস্বতীর কাজ মিনিয়েচারের উপর বঙ্কিমদা যেমন ফাইন কাজ থাকে সেই রকমের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং মূলত যেটা দেখবে দু হাতে সেরকম নর্মাল যেরকম বাড়ির প্রতিমা হয় মা সরস্বতী সেরকম তো রয়েছে। তার পাশাপাশি বঙ্কিমদা যেটা করে চার হাতের মা সরস্বতী মহা সরস্বতী সেটাও কিন্তু কাজ শুরু হয়েছে। আমি তো বঙ্কিমদা আমাদেরকে দেখাও কিভাবে এরকম সরস্বতী ঠাকুরের মিনিয়েচারের উপরে এরকম কোনটা কাজ আগে শুরু হয় সরস্বতী ঠাকুরের? শোনো এই যে বডির ছাঁচ দেখছো, এই যে হ্যাঁ বডির ছাঁচ, ঠিক আছে বডিটাকে তোলা হলো এই এইখান থেকে এত এই এইটুকুনি এইটুকু, ঠিক আছে। তারপরে হচ্ছে কি হাত, এই যে হাত তৈরি করছে দেখো এই হাতের ছাঁচ, এটা হচ্ছে কি হাতের ছাঁচ, কিন্তু হাতটা তুলেও আমি দেখো হাতটা বানাচ্ছি নিজে হাতে আবার, মানে ফ্যান্সি করার জন্যে আরও ফাইন হয়, হ্যাঁ আরও ফাইন হয় তার জন্য হাতটা বানাতে হচ্ছে, তাহলে ভালো হয়। নালে আমি ফুটপাতে যে ঠাকুরগুলো দেখো এক ঢালা এক ঢালা, সেই হাত পাতে এরকম করা বেলে মাটি, হ্যাঁ একদম এক ঢালা, এই যে এঁটেল মাটি, তো এইগুলো দিয়ে দেখো আস্তে আস্তে এরপরে আঙুল বেরোবে, নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হবে তাহলে ভাল লাগবে। এটা প্রাথমিক হচ্ছে, এরপরে আঙুলগুলো আস্তে আস্তে বার করব, কেটে কেটে বার করতে হবে সুন্দরভাবে আঙুলের যেমন হচ্ছে কি হাত মুদ্রাটা, হ্যাঁ মুদ্রা এরকম হবে, ঠিক আছে একবারে সেই চাপটা এরকম না, তাহলে বাইরে লাগবে হাতগুলো বেশ এরকম এরকম হবে, এই দেখো হ্যাঁ এই আঙুলগুলো কেটে কেটে বার করবো, ঠিক এরকম ডিজাইন আমার দেখতে ভালো লাগে। আর অনেকে যারা করে এরকম শীতে, ঠিক আছে আমাকে করতে হবে এরকম, ঠিক আছে এই হাতটা কিন্তু এরকম করতে হবে। এরপরে কি বানাচ্ছো? এরপরে হচ্ছে কি ধরো মুখ বানানো হবে, পা বানানো হবে, তারপরে সেই মুন্ডুগুলো হচ্ছে কি জোড়া হবে। দেখো ওইখানে এই ঠাকুরটা দেখাও তুমি, দেখো এই বডিটা হাত অবধি তোলা আছে, তারপরে পাটা আলাদা করা হয়েছে, তারপরে এই হাতটা বানাচ্ছি দেখো এই হাত দেখবে এইরকম হাত হবে দুটো, হ্যাঁ হ্যাঁ এবার দেখো দুটো হাত হলো, এবার হচ্ছে মুখটা, মুখটা আবার জোড়া হবে, সব কটা পাট 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 করে জোড়া হবে, নিচের পদ্মটা দেখো আলাদা পাট, তবে এই সৌন্দর্য আসবে। তারপরে এই মা তাঁতের শাড়ি পরবেন, তবে তো যা জানো এই দেখবে সেগুলো তো আসবে। হ্যাঁ এই বছর দাম কিরকম থাকতে পারে? দাম আগের বছরের মতনই রাখবো, আগের বছরে যেগুলো পেয়েছো হ্যাঁ ওই 2100 টাকা 2500 টাকা, হ্যাঁ আর আমি যে সাজগুলো লাগে সাজের দামগুলো তো প্রচুর, ওই ডাকের সাজ পাওয়া যায় না, কারণ একমাত্র হচ্ছে কি মা সাজতে ভালোবাসেন ডাকের সাজে, কিন্তু এই ডাকের সাজটা এই শিল্পী উঠে গেছে, যারা এই ছুরি চালাতো সোলা কেটে তৈরি হয়, তো সোলা কাটার যে লোক এখন আর পাওয়া যায় না, কারণ এখন আর লোকের সেই কাজ করতে চায় না। আর নতুন ধরে রাখো তোমার 2 থেকে 3-এর মধ্যে পেয়ে যাবে তো, হ্যাঁ 2600 টাকার ভেতর, না তিন রকম মাল আছে, একটা হয়তো 2100 টাকা, একটা 2200 টাকা, একটা 2600 টাকা। এটা কি তুমি আলাদা তিনটে সাজ বললে? না তিনটে ক্যাটাগরির সর, একটা বসা সরস্বতী আছে, একটা দাঁড়ানো সরস্বতী, এরকম আর মহা সরস্বতী, মহা সরস্বতী ওইটা আপনার ধরুন 2400-2500 টাকা পড়বে। তো দাদা যখন আরো বাকিটা তৈরি হবে তখন আমরা অবশ্যই সময় আসবো, অবশ্যই ঠিক আছে।
তো যেহেতু এইবার দেখো কুমোরটুলির মিনিয়েচার সরস্বতী ঠাকুরের কাজগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, বঙ্কিমদার ফাইন এই সুন্দর সুন্দর কাজগুলো তো আমি দেখালাম, এবার চলো পরবর্তী স্টুডিওতে যেখানে বাবুনদা অলরেডি ওয়েট করছে, বাবুনদার স্টুডিওতে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো কীরকম ঠাকুর ওখানে তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাবুনদার স্টুডিওতে তুমি দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ঠাকুর এখানে কাজ শুরু হয়ে গেছে, একদমই দোমেটে অবস্থায় রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু ওই দিকেও দেখতে পাচ্ছ অলরেডি ওখানেও কিন্তু কাজ চলছে। আমি দাদার সাথে একটু কথা বলে দেবো এবং তার পাশাপাশি তোমাকে আমি জানিয়ে দেবো, যদি তুমি বাবুনদার এখান থেকে যদি বায়না করতে চাও তাহলে এই বছর কীরকম দাম হতে পারে তার একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো। এই বছর কীরকম দাম হতে পারে? এবছরে মোটামুটি ওই হচ্ছে আগের বছরের মতনই আর কি রেটটা। এবারে কি সাজ গয়না অর্নামেন্টস কীরকম ধরনের মানুষ নেবে তার ওপর বেসিকটা ইয়ে করা যাবে। মোটামুটি ধরে নাও হচ্ছে আমার কাছে শুরু হচ্ছে 850,000 থেকে শুরু, আপ টু হচ্ছে 2,500 অবধি আছে। এবারে কি যেই রকম ধরনের কাজ আছে, সেই যে হচ্ছে মাটির ঠাকুরের ছোটোর ভেতরে অর্নামেন্ট করা আছে, এগুলো টোটালি হচ্ছে মজুরির ব্যাপার। সেক্ষেত্রে এবারে হচ্ছে সেগুলোর একটুখানি কস্টিংটা বেশি পড়বে, তাও মোটামুটি 2,000। এটা মোটামুটি আপনার ওই হচ্ছে 2,500 মতন, পুরো একদম কমপ্লিট, খুবই ভালো জিনিস হবে। এগুলো আছে আপনার ওই হচ্ছে 1,500 থেকে 1,800, 2,000। এবারে হচ্ছে মেটালের অর্নামেন্টস আছে, সোলার আছে, চড়ির আছে। এবার আর কি যে যেই রকম ধরনের নেবে সে সেই রকম ধরনের। আচ্ছা, যেটা মিনিমাম আপনি বলছেন ধরুন 750 থেকে, যদি বেসিক আমরা একটা আইডিয়াও যদি করতে চাই সেটা কীরকম হতে পারে? ওগুলো হচ্ছে এর থেকে এক সাইজ ছোট হবে, এইটুকুনির ভেতরে আছে। এই সব হচ্ছে হাতগুলো হচ্ছে ওইটা মোটামুটি ওই হচ্ছে 11 ইঞ্চি মতো। আচ্ছা, এই যে প্রতিমাটা যেটা রেডি আছে এটা কিরকম, মানে যেটা বেসিক একদম হোয়াইট কোটিং শুরু হয়েছে? এটা হচ্ছে হচ্ছে 18 ইঞ্চির ভেতরে আছে এটা। আর হচ্ছে এগুলো সেম হবে, এগুলো হচ্ছে হাটিনের ওপর হবে, ওটা হচ্ছে মাটির অর্নামেন্টস আছে, এগুলো হচ্ছে মেটাল রেডও করতে পারবে। এই যে সামনে ফিনিশিং আছে দেখো, এগুলো এই রকম আর কি। হ্যাঁ, এরকম এরকম যদি কমপ্লিট এরকমই যদি নেয় কীরকম দাম পড়বে? এগুলো মোটামুটি ওই 1,800 থেকে 2,000। মানে এই সাইডটাই কি 1,800 টাকা এই সাইডটা, মানে এটা হচ্ছে এমনি আর কি নর্মাল শাড়ি বলছে। এই যে এই শাড়িটা আর কি হচ্ছে তোমার হচ্ছে মেটালের অর্নামেন্টস, এগুলো সম্পূর্ণ সোনার জলের, বুঝলে তো? এই ঠাকুর মোটামুটি তুমি যদি ইচ্ছা করো ঘরে থেকে 1 থেকে 2 বছর 3 বছর পর্যন্ত একটা গ্লাস অফ হয়ে কভার করে নিলে এতে কি তুমি দীর্ঘদিন হচ্ছে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর অর্নামেন্টসের যে মানে আর কি গ্লেসগুলো, এটা মোটামুটি ভালো। তো এখানে দেখছি বামুনদার স্টুডিওতে এখন যে প্রতিমাটি তোমাকে আমি দেখাচ্ছি, মানে দাদা অলরেডি দুটো প্রতিমা অ্যাজ এ স্যাম্পল রেডি করেছেন, এখানে কাজ অনেকটাই বাকি রয়েছে। বাট এখানে যেটা দাদা অলরেডি আমাকে বলছিল অফ দ্য ক্যামেরা, যেটা অনেকেই হয়তো তোমরা জানো, এইসব প্রতিমাগুলো মিনিয়েচারে দাদা এখানে ফাইন কাজের মধ্যে মেন যেটা দেখার সেটা হচ্ছে কিন্তু এখানে মায়ের এই যে টানা টানা চোখ, তো সেটা আরও ডিটেলসে পরবর্তীকালে যখন বাদবাকি প্রতিমাগুলো রেডি হবে নিশ্চয়ই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এটার যে আর কি শাড়িটা, এটা হচ্ছে মেয়েদের যে আর কি আটিনের যে শাড়িগুলো, এগুলো খুব আর কি কস্টলি আর কি। এগুলোর গ্লেজ মোটামুটি 2-5 বছরে কোনো ক্ষতি নেই,
অর্নামেন্টসে কোনো ক্ষতি নেই, এগুলো টোটালটা হচ্ছে মেটালের অর্নামেন্টস। এই দেখো কাজটা দেখলে বুঝতে পারবে তুমি। দাদা এখানে কিন্তু বসার পোস্ট একটু আলাদা, হ্যাঁ পদ্মের উপর বসে আছে। হ্যাঁ হ্যাঁ, নিচেতে হচ্ছে পদ্ম আছে, নিচে আরেকটি পদ্ম। হ্যাঁ, দিয়ে পদ্মের ওপরে এটা। তো এটা ক্ষেত্রে বলুন কিরকম দাম হতে পারে? এটা মোটামুটি ওই 2500 মতো। এবারে যে একটুখানি এদিক ওদিক করে দিতে কম বেশি করে সাজের ওপর। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এই যে ভোলানাথবাবু স্টুডিওর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে এই যে প্রতিমাটি ছাঁচে দেওয়ার যে টোটাল পদ্ধতিটা সেটা আমি রেকর্ড করেছি, এবং সেটা একটা শর্টসে ভিডিও থাকবে, সেটা কিন্তু অবশ্যই দেখো। এই স্টুডিওটা মানে কুমোরটুলিতে অধিকাংশই মেজরিটি টাইমে ব্যস্ত থাকে, সেইভাবে দাদার সাথে কথা বলে হয়ে ওঠে না আর কি। তো যেহেতু এইবার আমি 2023 সরস্বতী পুজোর মিনিয়েচারে ঠাকুরের উপরেই ব্লগটা করছি, তাই আমি ভাবলাম এই মানুষটার সাথে অবশ্যই একটু তোমাদের আলাপ করিয়ে দেওয়া উচিত। এবং তার পাশাপাশি এই বছর মানে 2023 সালে কীরকম সরস্বতী প্রতিমার দাম হতে পারে, কীরকম ঠাকুর হতে পারে, সেটা একটু ভোলানাথবাবুর মুখ থেকে, ভোলানাথ দাস মুখ থেকে একটু শুনবো আমরা। মানে প্রায় অনেকটাই কমে যাচ্ছে, তো তার পিছনে মানে বলতে গেলে কি মানে সেভাবে শিল্পীর অভাব নাকি পরবর্তী মানে আগামী প্রজন্ম সেভাবে ইন্টারেস্টেড না? ইন্টারেস্টেড নয়, শিখছেও না কেউ, যার জন্যে এটা এটা ইয়ে হয়ে যাবে, বুঝলেন। পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে আর্ট কলেজের ছেলেমেয়েরা কিন্তু এখন ঠাকুর করছে, মানে দুর্গা ঠাকুর করতে আমি দেখেছি, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর বা এরকম মিনিয়েচার কাজ আমি খুব একটা করতে দেখি। হ্যাঁ, ছোটো কাজে দোষণ, ছোটো কাজটা খুব একটা সূক্ষ্ম কাজ এবং ধৈর্যর কাজ, এই কাজটা সবাই করতে চাইছে না, বুঝলেন। যার জন্যে এই কাজটার উপর ইয়ে দিই এখানকার লোকেদের। এখানে তো কুমোরটুলিতে ছোটো কাজ খুব কমই হয়, অনেক কম, অনেক কম হয়। হ্যাঁ, যা হয় কি ওই বাইরে থেকে আসে, টুকটাক এসে বিক্রি হয় এখানে, বুঝতে পারছি। হ্যাঁ দাদা, আপনার তো এখানে পুরোপুরি মাটির সাজ, মাটির গয়না সব, তাই তো? সেটা আমি দর্শকদের ক্লিয়ার করার জন্য দাদা, বায়না কি এখন থেকে এসে করতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখন তো করতে পারে, কোনো অসুবিধা নেই। 26 তারিখ পুজো, 26 জানুয়ারি। হ্যাঁ জানি আমি। আর যদি আসে তো রোববার আসলে ভালো হয় না, এরকম কোনো ব্যাপার? এসব কোনো ব্যাপার নেই আমাদের কাছে, রোববার সোমবার কিছু নেই। হ্যাঁ, আমার ফোন নাম্বার দিয়ে দেবেন, ফোন করে আসলেই আমি ইয়ে করে নেবো, রিসিভ করে নেবো। 9331904114। থ্যাংক ইউ দাদা। ওইদিকে দেখো, ওখানে অলরেডি কিন্তু একের পর এক যেগুলো প্রতিমা রেডি হয়েছে, ছাঁচের প্রতিমা, সেগুলো কিন্তু শুকানোর জন্য রয়েছে। তো এই যে দেখছো, এগুলো কিন্তু একদম বেসিক দোমেটে অবস্থায় রয়েছে। এর আগামী দিনে যখন আরও রং হবে নিশ্চয়ই তখন আমরা আসবো, এসে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি দাদার নাম্বার থাকলো, নিশ্চয়ই যারা বায়না করবে বলে মনে করছো অবশ্যই একটা ফোন করে চলে আসবে। সো বন্ধুরা, পুরোটা ঘুরে তো আমি দেখলাম আলিপুর জেল মিউজিয়ামটা। আমি যেটা বলবো, কিন্তু অনেকটা সময় লাগবে, হাতে সময় নিয়ে এসো। তো এই ব্লগে কিন্তু আমি একা ছিলাম না, আমার সাথে ছিল হচ্ছে ইন্ডিয়ান বঙ্গালের ঈশা, এবং ঈশার চ্যানেলে তোমরা দেখে নিও ইন্ডিয়ান বঙ্গাল, ওখানে এই আলিপুর জেল মিউজিয়ামটা ডিটেইলসে ওর ব্লগটা আসবে রয়েছে, সেটুকু তোমরা দেখো। তোমরা ওকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে দেখছো ফার্স্ট টাইম তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়ান বঙ্গাল, তো যারা দেখো জানো না, দেখোনি তো, তারা সার্চ করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমার চ্যানেলে অ্যাকচুয়ালি দেখো, এই জেলের ব্যাপারে আমার অতটা ভালো নলেজ নেই, বাট যতটা নলেজ আছে, যতটা আমি জানি, তো ততটাই আমি ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওতে পুরো কভার করেছি ভাই, জেলের একটা পার্টও বাকি নেই। তো পুরোটা শুট করেছে এমন ধৈর্য ধরে, আমি তো প্রায় ঘুরেই যাচ্ছিলাম, আমি পুরোটা জাস্ট ঘুরেছি আমি। দেখো তো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো যতটা পেরেছি আমি ভয়েস ওভার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো যাই হোক, ওর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল নোটিফিকেশন অপশন অন করেছি, যাতে ও ভিডিও পোস্ট করলে তোমরা আগে নোটিফিকেশনটা পাও। থ্যাংক ইউ, চলো।